দিনহাটায় বড়সড় সাফল্য পেল এসটিএফ ও দিনহাটা থানার পুলিশ। শহরের মসজিদ মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ কাপ সিরাপ ফেন্সিডিল উদ্ধার। বৃহস্পতিবার দুপুরে আনুমানিক 3:30 নাগাদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ ও এসটিএফ যৌথভাবে অভিযান চালিয়ে একটি কন্টেনার ট্রাক থেকে এই বিপুল পরিমাণ অবৈধ কাপ সিরাপ উদ্ধার করে এসটিএফ ও পুলিশ। জানা যায়, ইউপি নম্বরের একটি গাড়ি দিনহাটা সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল, ঠিক সেই সময়ে পুলিশ ও এসটিএফ মসজিদ মোড় এলাকায় ওই গাড়িটিকে আটক করে। সেখানে প্রায় 22,200 বোতল অবৈধ ফেন্সিডিল উদ্ধার করা ছাড়াও প্রচুর পরিমাণে মাটির চা খাওয়ার কাপ উদ্ধার করে এসটিএফ ও পুলিশ। ঘটনায় গাড়ির চালক শাহরুখ খান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বাড়ি উত্তরপ্রদেশের হাপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া এই বিপুল পরিমাণ ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা। এদিকে ঘটনার পরে সন্ধ্যা 6:47 নাগাদ দিনহাটার ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হয় এবং ওই গাড়ি চালককে গ্রেপ্তার করা ছাড়াও অবৈধ ফেন্সিডিল বাজেয়াপ্ত করে পুলিশ। এই ফেন্সিডিল পাচারের চক্রে আরও কেউ জড়িত আছে কিনা বা এর পিছনে বড় ধরনের কোনো মাফিয়াদের যোগসূত্র রয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414। কাগজ কলম নাম নাই।